অফলাইন রেজিস্ট্রেশনের টাকা মানিক নিতেন বলে দাবি তাপসের। ঠিক একদিন পরে উল্টো সুর মানিক ঘনিষ্ঠ তাপসের। সময়ের ব্যবধান মাত্র ২৪ ঘন্টা, এর মধ্যেই জোর ডিগবাজি খেলে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তাপস মন্ডল। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস বুধবার নিজের মুখে ডিএলএড প্রশিক্ষণের অফলাইন ক্লাসের জন্য মানিক ভট্টাচার্য টাকা নেন বলে দাবি করেন। তার দাবি ছিল মহিষবাতানে তাপসের অফিস থেকে লোক পাঠিয়ে টাকা আর ফাইল নিতেন মানিক। বুধবার অফলাইন প্রশিক্ষণ সংক্রান্ত যাবতীয় হিসেব এবং নথি নিয়ে সিজু কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দেন তাপস। তার জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ না হওয়ায় বৃহস্পতিবারও তিনি ইডির দপ্তরে হাজিরা দেন। হাজিরা দিতে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে নিপুণভাবে পাল্টি খান এই তাপস মন্ডল। আমরা সেই টাকাটাই ওই এডুক্লাসেসের ফান্ডে দিই না, এটা আমি কি করে বলবো? চুক্তি হয়েছিল পার স্টুডেন্ট ৫০০ টাকা করে লাগে ওই যে অনলাইন ক্লাসের জন্য। না না, সেটা তো যারা অফলাইনে আমাদের কলেজগুলোতে ভর্তি হয়েছিল, যেহেতু তারা ডিউ টাইমে তারা ফর্ম ফিল আপ করতে পারেনি, তাদের ওটা অনলাইন করে দেওয়া হয়েছে। কিন্তু নিয়ম হচ্ছে অনলাইন, নিয়মটা শুনুন, নিয়ম কি অনিয়ম হয়েছে সেটা বোর্ড বলবে, সেটা বলবে। এবার নিয়ম ভেঙেছে কি কি হচ্ছে সেটা তো বোর্ড বলতে পারবে, আমি তো বলতে পারবো না। আমাদের সমস্যা ছিল, আমরা সমস্যাটা তুলে ধরেছি, সমাধান হয়েছে। না না, ফাইল মানে ওই অফলাইনের ফাইলগুলোই দেওয়া হয়েছে, অফলাইনের ফাইল। আপনি বলছেন মানিক ভট্টাচার্য টাকা নিয়েছে, আরে মানিকবাবু টাকা নিয়েছেন কি মানিকবাবু লোক পাঠিয়েছেন, আমরা বোর্ডকে টাকা পাঠিয়েছি, বোর্ডকে টাকা পাঠিয়েছি। কোনো কি চাপ থাকতো? না না, কোনো চাপ মানিকবাবু লোক পাঠাতেন, মানিকবাবু লোক পাঠাতেন। তবে মানিককে সম্পূর্ণ ক্লিন শীট দেননি তাপস। তাঁর দাবি পর্ষদের সভাপতি হিসেবে সব সিদ্ধান্ত নেন মানিকই, তাই তার দাবি অফলাইনে প্রশিক্ষণ বেআইনি নয়, বরং বোর্ডই এই সিদ্ধান্ত নেয়। এটা আমি কি বলছি, বোর্ড বলছে অনলাইন ছাড়া বাকি অফলাইনে ভর্তি তো বেআইনি। বেআইনি কি করে তাহলে, কি করে এটা আইনি হলো? এটা আইনি করেছেন তো বোর্ড, না না, পর্ষদের সভাপতি উনি, তো স্বাভাবিকভাবে উনিই তো ডিসিশন নিয়েছে। তাপসের দাবি, ২০১৮ সালে ডিএলএড কলেজে অনলাইন ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর দেখা গিয়েছিল অনেক আসন ফাঁকা পড়ে রয়েছে, কিভাবে সেই আসনগুলি ভর্তি করা যায় সে বিষয়ে তৎকালীন পর্ষদ সভাপতি মানিকের কাছে তিনি দরবার করেন এমনই জানিয়েছেন। তখনই মানিকের সঙ্গে কথা বলে পড়ুয়াদের থেকে লেট ফি বাবদ নগদ ৫০০০ টাকা নিয়ে অফলাইন রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নেওয়া হয় দাবি তাপসে। না না, এটা আমাদের অফলাইনের যেটা কি বলবো লেট ফাইন, সেই লেট ফাইন হিসেবে আমরা বলে দিয়েছিলাম। এটা মানিকবাবু বলতে পারবেন কি হয়েছে না হয়েছে, সেই পরিমাণটা ২০ কোটি ৭৩ লক্ষ টাকা মতো। না, এটা সরাসরি বোর্ডেই যেত, কারণ আমার অফিস থেকেই বোর্ডে ডেস্ক যেত। ইললিগেল ফিজ না, ৩০০ টাকা অনলাইন ফিজ যেটা পরে অফলাইন হয়েছে, তার সাথে ৪,৭০০ টাকা যোগ হয়েছে। ইডি সূত্রে খবর ছিল ২০১৮ সাল থেকে ২০২২ পর্যন্ত তিনটি শিক্ষাবর্ষে টেটের জন্য ডিএলএড প্রশিক্ষণ নিতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের থেকে নিয়মিতভাবে টাকা নেওয়া হয়েছে, আনুমানিক ২০ কোটি টাকা তোলা হয়েছে বলে মনে করছে ইডি। সিজু কমপ্লেক্সে গিয়ে সেই টাকার হিসেব দিয়েছেন তাপস। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।